অসুস্থতা সত্ত্বে কর্মী সম্মেলন কলে টুনা নাগ। নবরঙ্গপুর জেলা তেদলিখুণ্ডি ব্লক লমতাগুড়া পঞ্চায়েত ফটাগুড়া গ্রামের টুনা নাগ গুরুবার দিন নিজ বাসভবনের অসুস্থতা সত্ত্বে এক কর্মী সম্মেলন করে। টুনা নাগ গত মাস 4 তারিখে বিশাখাপাটনার নিজ ঘরক আসুবা সময় দুর্ঘটনা হয়েছিল, যা ফলে তাঁর এক গোড় ও হাতের গভীর আঘাত লাগিছিল। বর্তমান নিজ ঘরে রই বেড রেস্ট নেউছন্তি। বিজেডি দলরে রই সহযোগ করুথিলে টুনা নাগ লমতাগুড়া পঞ্চায়েতর সমস্ত গ্রামের যেকোনসি ভলমন্দ সুখ দুঃখে সহযোগ করুথিলে, কিন্তু দুর্ঘটনা দিনঠারু এপর্যন্ত বাহারি পারি নথিবারু কিছি লোক টুনাকু দেখিবাকু ঘরকু আসিথিলে। এই সময়ের টুনা পঞ্চায়েতর কিছি লোককু খবর দেবারু গুরুবার দিন পৌঁছিথিলে টুনাক বাসভবনরে। এই কর্মী সম্মেলনরে অঞ্চলর 300 ঊর্ধ্ব কর্মী যোগ দেইথিলে। সমস্তকু বুঝাইবা সহ বিজেডি পাই ভোট ভিক্ষা করিথিলে টুনা নাগ। টুনাঙ্ক কথারে একমত হয়ে বিজেডিকে ভোট দেওয়া সহ বিজয় লাভ করবু বলে কইতিলে সমস্ত কর্মী। এই কর্মী সম্মেলনরে ব্লক সভাপতি প্রফুল্ল নাগ, জেলা পরিষদ সভ্য রতিকান্ত পণ্ডা, জোন কোর্ডিনেটর সুরেশ নায়ক, বরিষ্ঠ নেতৃমণ্ডলীঙ্ক সহ 300 ঊর্ধ্ব কর্মী প্রমুখ উপস্থিত রয়েছে।